আবু আবুরাহান সম্পর্কে আজকের এই লাইভে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে সব কিছু আপনাদেরকে জানাব তাহলেই আশা করি যে কারো কাছ ঝামেলা সৃষ্টি হবে না সবাই বিষয়টা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই কলরব শিল্পী আবু রায়হান সে যা করলো আসলে আপনারা যদি বিস্তারিত আলোচনা যদি শুনেন শোনার পরে তখন আপনাদের অবস্থা কি হবে আল্লাহ জানে তো আমার পাশে আছেন মুফতি রাকিব রহমানী ভাই উনি কিছু বলবেন আসলে ভাই বিষয়টা হল কলর অফ বাংলাদেশের একটা শ্রেষ্ঠ নাশিদ সংগঠন যারা ইসলামিক নাশিদ নাতেরাসুল আহমদে হামদে বাড়িতে আলা ইসলামিক নাশিদ ইসলামিক গান মানুষকে শোনায় আপনারা জানেন আবু রায়হান সেই সংগঠনের একজন অন্যতম শিল্পী কণ্ঠশিল্পী আবুরাহান সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কলরবসহ ইসলামের নামে যারা ইসলামের অঙ্গনে যারা কাজ করে সঠিকভাবে তাদের দুর্নামের কারণ হচ্ছে আবুরাইহান সম্মানিত দর্শকবৃন্দ বড় দুঃখের সাথে বলা হচ্ছে আইনউদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ তিনি যখন কলরব প্রতিষ্ঠা করেন আজ থেকে দু সালের আগে তখন উনি একটা রুহানিয়ত এবং খ্লাসিয়তের সাথে কাজ শুরু করেছিলেন মাসাল্লাহ একজন ভাই কমেন্ট করেছেন সুলাইমান ভাই জি সাউন্ড মাসাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে সিহত আফিয়তের জিন্দি দান করুন আমিন তো ভাইয়ের আমার আইনউদ্দিন আল আজাদ রহিমা তিনি ইন্তিকালের পর কলোরবের রোহানিয়ত এই উনি নিয়ে চলে গেছেন এরপর থেকে কলোরব প্রায় চার পাঁচ বছর পর্যন্ত তারা সেরকম ভালো নাশিত প্রোডাক্ট করতে পারে পারেনি তাদের আউটফুট তাদের ফলাফল ভালো ছিল না তেরও সেরকম কিন্তু চোদ্দো পনেরো সাল থেকে আপনারা জানেন কয়েকটা সুন্দর ভিডিও প্রোগ্রাম এবং গজলের মাধ্যমে কলোরব শিল্পীরা আবার মাথা জায়গায় ওঠে যা কলোরবের অনেক মূর্খ মানুষ আছে যারা এখন বক্তব্য দেয় আমরা চিনি তাদেরকে ভালো করেই জানি আপনি বলতে পারবেন যে কলরবের সমালোচনা করতেছে না ভাই কলরবের সমালোচনা করতেছি না কলরব নামটা যিনি নির্ধারণ করেছিলেন আইন আইনুদ্দিন আল আজাদ পর করি আইনুদ্দিন আল আজাদ রহিমল্লা উনি মারা যাওয়ার পর থেকে চেতনা শেষ হয়ে গেছে যেখানে কলরবের মূল চেতনাই শেষ ওইটারে আর সম্মান করে কথা বলার কিছু আমি দেখি না আপাতত দেখেন আবু রাইহান সে একজন ভালো কন্ঠশিল্পী ভালো পেশাদার একজন শিল্পী এটা আমরা জানি মানি এবং ভালো মর্ডান শিল্পী সে মর্ডান এবং আধুনিক শিল্পী সাউন্ড মিউজিক আবর বিভিন্ন বিষয় ব্যাকগ্রাউন্ড অনেক কিছু লাগায় নাশিত করে এটা তার ব্যাপার সে গোনা করে কিন্তু আবুরাই হানের কারণে এক আবুরাই হানের কারণে আমাদের মতো যারা জুব্বা পাঞ্জাবিওয়ালা আছি আমাদের সবার এক ধরনের বদনাম হচ্ছে বদনাম হচ্ছে আপনারা জানেন এখন বাংলাদেশে এই সম্প্রতি সময়ে জানার শিক্ষিত যারা তারা আছে আইমন কি হ্যাঁ হ্যাঁ স্কুলের প্রতিষ্ঠাতা এবং মঞ্জিরিন শহীদ যিনি হেদের বিয়ে নিয়া কৌমিরা আছে হইল রায়হান এবং লিপি পারবিনের পরকিয়া নিয়া আবার রাজনীতিবাদবিদ যারা ভাইরা আছেন ওনারা আছেন হইল ওই এডিসি হারুন এবং ওই যে সানজিদা আক্তার আমরা আজ আমরা জুবাল দিরবি ভাই এখন কথা হইল দেখেন আপনাদেরকে যেটা বলবো সেটা কোনো ফালতু আলাপ করতে আসেনি আবু রাইহান সে বিয়ে করছে আর আট বছর আগে আজ তা আজ ভাই এখানে আরেকটা কথা কলরবাব এই পর্যন্ত কলরবাবে যে কজন শিল্পী বিবাহ করছে তাদের পোস্ট দেখলাম ভিডিও দেখলাম কিন্তু রায়হানের কোনো পোস্ট পেলাম না যে বিয়ে করছি কোনো ভিডিও পেলাম না এখন পর্যন্ত তার আইডিডার মধ্যে দাবি দাবি করে করে এই চিহ্নটা বুঝেন বুঝেন সিঙ্গেল সিঙ্গেল এটা হইল শোনেন তার যিনি সাবেক স্ত্রী ছিলেন যিনি ডিভোর্স হয়ে গেছেন নাম হল তুফারুকাইয়া অত্যন্ত ধার্মিক একটা মেয়ে সে স্পষ্ট লিখেছে যেটা ইতিমধ্যে আপনারা অনেকেই পড়েছেন সে লিখেছে আবুরাইহান সে দেখাইয়া এটা হলো তা আবুর আইহানের আগের স্ত্রীর আইডি তুহফারুকাইয়া যাই হোক আপনারা অনেকেই জানেন যা উনি পুষ্টে গত ষোলো ঘন্টা আগে গত রাতে উনি স্পষ্ট লিখছেন যে আবুরাইহান সিঙ্গেল ইউজ নিজের নামের সাথে সিঙ্গেল ইউজ করার কারণ হইলো মানে বিয়ে করছে এটা প্রকাশ না করার কারণ হলো নষ্ট হয়ে যাবে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বিশেষ করে সিঙ্গেল নষ্ট হয়ে তার এই যে মনে করেন তার ওই যে হচ্ছে মেয়ে বক্তবৃন্দ যারা আছে তারা কমে যাবে তারা লাইভ সাপোর্ট মানে লাইক সাপোর্ট কম করবে এটাই মূল কারণ এটা তার স্ত্রী রেক্সে ভাই যেটা বলতেছিলাম কথা বলি যে একজন বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষের স্ত্রী যদি সে তার চরিত্র সম্পর্কে স্বামীর চরিত্র সম্পর্কে একমাত্র বিবাহিত স্ত্রী জানে যে তার স্বামীর চরিত্রটা ভালো নাকি মন্দ একমাত্র স্ত্রী জানে কিন্তু স্ত্রী কতটুকু কষ্ট পাইলে মেয়েটা কতটুক কষ্ট পাইলে মানে তার এই কথাগুলো ফাঁস করতে পারে ভাই দেখেন ভাই বিষয়টা দেখেন আমরা আজকে আবুরাহানের বিষয়টা স্পষ্ট কইরা সমস্ত কেরামের পক্ষ থেকে একটা বিষয় আমরা শেয়ার করতে চাই সেটা শোনার জন্য সাথে থাকেন আর লাইভটা প্রত্যেককে শেয়ার করে দিবেন যেন এই বিষয়বস্তু একদম ক্লিয়ার শয়তানের মুখ উন্মোচন করতে চাই ভাই এই তথাকথিত শিল্পী আবরাহনের মুখ উন্মোচন করতে চাই আপনারা বলবেন যে আমরা কি আবরাহনের মতো হইতে পারছি দরকার নাই ওরকম আবরাহন হওয়ার আমাদের দরকার নেই যে আবরাহনের কারণে সমগ্র মুসলিম জাতির সমস্ত দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা যে দুর্ দুর্নাম হয় ওরকম আবরাহন আমরা হইতে চাই না ভাই এখানে আরেকটা একটা কথা আমি তারা আরও প্রায় সাত আট বছর আগেই তার আমি সন্দেহ করছিলাম কোন বিষয়টা নিয়ে তার একটা অডিও ভাইরাল হয়েছিল আপনারা হয়তো অনেকেই শুনেছেন তার একটা অডিও ভাইরাল হয়েছিল এখন এই বর্তমানে এই অডিওকে কেন্দ্র করেই এখন কিন্তু বর্তমানে এই পরিস্থিতি কিছুটা মানে ভাই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি তিনি আরও আট বছর আগে বিয়ে করছেন যাকে তুহফারু কাইয়া অত্যন্ত তখন তিনি না বিমির পড়েন হাফেজ একটা মেয়ে বিয়ে করার দুই বছর যাওয়ার আগেই একটা অডিও ফাঁস হয় আবুরাহানের আগের পরকীয়া প্রেমিকের সাথে একটা মানে সেক্সুয়াল একটা একটা লুচ্ছা মানির কিছু কথা ভাইরাল হয় এরপরে ওই সংসারটা টিকবে না টিকবে না রানিং যে দুই বছরের মতো হয়েছে সংসার কিন্তু ওই মেয়েটা আবু আবুরাহান যিনি তখন রানিং স্ত্রী ছিলেন উনি তার সংসারটা টিকায় রাখার জন্য তার পিতা মাতার কাছে বলছে এটা আমারই কল রেকর্ড যা হোক এরপর আট বছর পরে আবার আবুরাহান দেখতেছে যে এই আগের মতোই পরক্রিয়া আগের মতোই শয়তানি আগের মতোই লম্পট আগের মতোই মানে কুকীর্তির সাথে জড়িত তার স্ত্রী বারবার প্রমাণ দিচ্ছে যে তুমি এই মেয়ের সাথে তুমি কি সম্পর্ক করো না এই মেয়ের সাথে তুমি ভাই ভাই দেখেন আমাদের মেসেজ করো না আমাদের মাহবুব ভাই সহমত ধন্যবাদ মৌলানা মাহবুব ভাই আমাদেরকে দেখতেছেন কিশোরগঞ্জ থেকে আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা নিবেদন সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথাটা শেষ করি যে আবু রায়ানের যে প্রথম স্ত্রী যে আট বছর রানিং যে যে স্ত্রী তাদের সম্পর্ক করছে মানে বিবাহ বিবাহ করে যে সম্পর্কিত এখন বর্তমানে আসিল মানে এই আট বছর রানিং সংস্কৃত স্ত্রী মানে সে বারবার সন্দেহ করতো এবং মেসেজ পড়তো কার সাথে কথা বলে না বলে তার মোবাইল মাঝে মাঝে চেক করে হয়তো পাইছে বা জিজ্ঞাসা করতো তুমি ওই মেয়ের সাথে তুমি কি এরকম সম্পর্ক করো না এই মেয়ের সাথে তুমি কথা বলো না তখন আবার হ্যাঁ কি করতো এটা মানে দোলার মতো উড়িয়ে দিত শুধু শুধু দেখেন দোলার মতো উড়াই দেয়া মিথ্যা যুক্তি দিয়া তার স্ত্রীকে বোঝাইতো এমন কি আবুরাহানের একাধিক একাধিক ডিভাইস ফোন সেট স্মার্টফোনের কোনো সময় পাসওয়ার্ডটা পর্যন্ত তার নিজের বিবাহিত বৈধ স্ত্রীর কাছে বলতে সে রাজি না এমনকি আবুরাহানের স্ত্রী যিনি ছিলেন আট বছর উনি তুফারুকাইয়া উনি এই কয়েকবার আইডি খোলার পরে আবুরাহানের স্ত্রী হিসেবে নিজেকে প্রমোট করছে কিন্তু আবুরাইহান এটাকে সে অনুমোদন দেয় না সে যে বিয়ে করছে এটা অনুমোদন দেয় না এটা লেখার জন্য তার আইডিতে এভাবে যতবার সে নিজের নিজেকে স্ত্রী পরিচয় দিয়ে আবু রাহেনের স্ত্রী পরিচয় দিয়ে আইডি খুলছে ততবার মনে করেন আবু ওই আইডিটা এক হ্যাকারের মাধ্যমে নষ্ট করাইছে যেটা ভাড়া কইরা নষ্ট করাইছে আবু তার বৈধ স্ত্রীর আইডিটা যেন বৈধ স্ত্রীর ওই পোস্টের মাধ্যমে কেউ জানতে না পারে আবু রাহান বিয়ে করছে চিন্তা করেন শুধু তাই না আবু ওনার যিনি স্ত্রী ছিল ওই সে সন্তান আট বছরের সংসার কোনো সন্তান হয় নাই পাঁচ বছর পর্যন্ত তা মেয়ে পড়াশোনা করছে পাশাপাশি আবরাহনের করা নির্দেশ ছিল যে যেন কনসিপ না করে যেন বাচ্চা ধারণ না করে পর্যন্ত কোনো বাচ্চা নেওয়া যাবে নেওয়া যাবে না এরপরে তিন বছর লাস্টে আবরাহনের সম্মতি হালকা ছিল কিন্তু এরপরও তার একটা অসম্মতির ব্যাপারও ছিল দেখেন এরপরে হুজুর এই আরেকটা বিষয় যেটা আসছে তার যে অতীতের স্ত্রী তুফারুখাইয়া উনি কিন্তু গীতিকার ছিলেন উনি একাধিক সঙ্গীত একাধিক নাসি নাশিদ হামদে বাড়িতে আলানের রসুল লিখেছেন কিন্তু মাত্র ছয়টা সঙ্গীত আবুরাইহান নিজের কণ্ঠে গাইছে নিজের কণ্ঠে গাইছে কিন্তু তার স্ত্রীর লেখা সঙ্গীত এইটা আবুর নিজে কোনো সময় উল্লেখ করে নেই এতেও আবুরাহানের যিনি অতীতের স্ত্রী ছিলেন তোহারোকায় ওনার মনে একটা কষ্ট এছাড়া একাধিক অনেক সঙ্গীত আবুরাহিনের কাছে আছে তার স্ত্রীর লেখা যেটা আবুরাহান তার স্ত্রীর নামে প্রচার করতে সে অসম্মতি জানায় ভাই আরেকটা বিষয় দেখেন আবুরাহানের অতীতের স্ত্রী সে কলরবের কাছে শয়তান সংগঠন কলরব পেট পূজারি কলরব কলরব তারা তাদের কাছে বিচারও চাইছে বিচার চাওয়ার পরেও তারা বিচার করে নেই বিচার কেন করে নেই বিচার যদি করে তাহলে তাকে কলোরব কলরব থেকে বহিষ্কার করতে হইব কলরবের লাভের অংশ যে মোটা মোটা টাকা আসে এই টাকার অংশ কমে যাব কিন্তু আবু আবুর আবু রায়হানের ওয়াইফের যে নালিশ এই নালিশ অনুযায়ী রায়হানকে বিচার না করে কলরবের যে বর্তমানে যারা রয়েছে কলরবে তারা বিচার না করে আবুর রায়হানকে উল্টা সাপোর্ট দিয়ে আবু রায়হানকে ভালো মানুষ বানিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার বউ এই জন্যই কোনো বিচার পায় নাই দেখেন বিচার চাইছে কলরবের কাছে এই ভাই কলরব এটা আইন উদ্দিন আল আজাদ রহিমাহুল্লার চেতনা যিনি চেতনার বাদী ঘর ছিলেন ওনার প্রতিষ্ঠিত সংগঠন এখানে লুচ্চা ফুচ্চা কেন থাকবে বলেন একটা শিল্পী বাদ করে দিলে সমস্যাটা কি আপনাদের কলরব ধ্বংস হয়ে যাবে আশা করি আরও সাপোর্ট পাবে মাহফুজুল আলম সে গত দুই বছর আড়াই বছর হয়েছে মারা গেছে কিন্তু মানুষ এখনও তার কথা স্মরণ করে কান্নাকাটি করে ভালো আছিল সে ভালো ছিল ভাই দেখেন তৌহিদ জামিল কয়েকদিন আগে বিয়ে করছে নরসিংদির ছেলে কত সুন্দর কত সুন্দর সে জানায় বিয়ে করছে আবরাহানের যত সব সমস্যা দেখেন বর্তমান কলরবের কাছে হুজুর আসল কথা তো বলাই হয় নাই এখন তার যে আগের স্ত্রী ছিল সে বর্তমানে ডিভোর্স সে নতুন আরেকজন মডার্ন টিকটকার একজন মেয়েকে বিবাহ করেছে যার নাম হচ্ছে লিপা পারবিন সে তাকে বিবাহ করেছে কিভাবে বিবাহ করেছে আপনি বলেন আপনি আশ্চর্য হইবেন ভাই শুনেন আমাদের সাথে থাকেন বিয়েটা কেমনে করছে তু ফারুক আইয়ার সাথে যখন আগের স্ত্রীর সাথে আট বছর সংসার হ্যান্ডেল হচ্ছে এক পর্যায়ে সম্পর্ক ভালো যাচ্ছে না ও অপরক ইয়ার সাথে লিপ্ত উনি এক তালাক প্রাপ্ত হয় এরপরে তার এই শ্বশুরবাড়ির লোকজন তার আবরাই নিয়ে যায় যাক একটা তালাকে তালাক দেয় ঠিক আছে তালাকে রেজি বলে এক তালাক হইলে আবার কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব কিন্তু আবার হানি সুযোগ সন্ধানী হইয়া তার পরক্রিয়া প্রেমিক আজেরা লিফা পারবিন তাকে বিয়ে করছে আপনারা আশ্চর্য হবেন লিফা পারবিন হে এমন একটা নগণ্য আট বছর রিলেশন করার পর একজন আলেমকে ডিভোর্স দিয়া এগারো লক্ষ টাকা দেনমোহর ওইটা আদায় করে ঢাকায় এসে সে ব্যবসা দিছে আপনারা দেখছেন না বুরকার অ্যাড দেয় লিবা বারবিনের চিনার কথা দরকার নাই আমরা গুণ হই গুণরা করতে যাচ্ছি না ভাই লিবা বারবিন সে আগের হাজবেন্ডকে ডিভোর্স সিস্টেম করে 11 লক্ষ টাকা ডাকায় ঢাকায় ব্যবসাতে বুরকার ব্যবসা পারিদিক দা আবু রায়হানা শ্রী কেসারিয়ে আবু রায়হানের স্ত্রী হয়েছে দ্বিতীয় স্ত্রী হয়েছে থ্রি বিজার ব্যবসাতে এট দে আবু রায়হানার সাথে পরক্রিয়া সম্পর্ক হইতে হইতে এক পর্যায়ে ভাই এখন আবু রায়হান আবার আগের স্ত্রী তুফারুকের কাছে বলে সে নাকি ব্ল্যাকমেলের সামিল আরে ভাই ব্ল্যাকমেলের সামিল কি হয়েছে আপনি আইনের আশ্রয় নেন নিজের ভিতরে এখানে একটু মানে বিষয়টা বুঝে বলি যখন আবু প্রথম স্ত্রীর শ্বশুরবাড়ির লোকেরা যখন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে নিয়ে যায় তখন এই সুযোগে আবু লিপা পারবিনকে বিবাহ করে তো এর মধ্যে অনেক জায় হয়ে যায় তখন আবু প্রথম স্ত্রী প্রশ্ন করলে যে তুমি তো আর একটা বিয়ে করছো কেন বা আমার যে তো একটা তালাক ছিল যে আমরা একসাথে আবার সংসার করার সুযোগ তো ছিল এরকম প্রশ্ন করলে তখন সে বলে যে লিপা পারবিন আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে কিরে রে ভাই তোমার ব্ল্যাকমেইল করে বিয়ে করছে কি কারণে তুমি কি এমন আকাম করছো লিপা পারবিনের সাথে তোমার ব্ল্যাকমেইল করে তোমার ব্ল্যাকমেইল করো এই আমি যদি কোনো খারাপ কাজে না যাই আমার যত ইডিট ফিডিট করুক ওইগুলি আইন আইনের আশ্রয় নিলে আইন বুঝে বর্তমানে সোশ্যাল মিডিয়ার খারাবি এবং ভালো সাইট সম্পর্কে সবাই জানে তো ভাই সে আপনারা ব্ল্যাকমেল করছে না তোরে ব্ল্যাকমেল করছে তো আইনের আশ্রয় নে তুই প্রেমীকে বিয়ে করে কি হয়েছে দোয়া করি আল্লাহ যেন ব্যবস্থা করে প্রায় যেন সাফ করে কলরবের প্রতি মানুষের যে আস্থা এখনও আছে এখনো যতটুকু আছে ওটা যেন বাকি থাকে তোমার মতো কিছু মানুষের কারণে আস্থা উঠে যাচ্ছে এই জন্য কলরবের যারা পরিচালক এবং বড় যারা আছে তাদেরকে বলবো কলরবকে জন্য ছাঁটাই করা হয় সম্মানিত দর্শকবৃন্দ আমাদের সাথেই থাকুন দেখেন কলরব বাংলাদেশের জাতীয় একটা নাসিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন কলরবে বিজ্ঞজন এবং বড় বড় ওলামাই ওলামাইকার কলরবের সাথে সম্পর্ক আছেন যারা কলরবের মুরব্বি পর্যায়ের আমরা তাদেরকে বলবো কলরবকে যেন সতর্ক করায় করে তারা যেন সংশোধন করে দেয় আবরহায়ণের কয়েকটা পিকচার দেখায় দেখেন আপনাদের মডার্ন শিল্পী কলরবের আবরহায়ণের কয়েকটা পিকচার ভাইরাল হয়েছে ইতিমধ্যে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার এই স্ত্রী আপন স্ত্রী নাকি অবৈধ স্ত্রী আসলে এটা বোঝাবরো দায় যাই হোক না 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 তার 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 আগের স্ত্রী হবে না তো তার আগের স্ত্রী তো দেখেন হুজুর তার আগের স্ত্রী তো এই প্যান্ট শার্টের বিরোধিতা করতো এটা তার পরক্রিয়া প্রেমিক রেনে ডাকা হয়তো বা কোনো পার্কে মার্কে ঘুরতেছে আর কি আবার তার আশ্চর্য ব্যাটা বড় বড় মাস্ক পরে মা মাস্কটা দেখান তো মাস্ক ওই যে ক্যাপ লাগায় এই যে ক্যাপ যেন কপালটা দেখে কেউ না না এত সেলিব্রিটি ক্যাপ শার্ট প্যান্ট এই সভ্য নাস তারপর আরেকটা দেখাই এই যে দেখেন এই সেই এখন দ্বিতীয় স্ত্রী এই সেই লিপা পারবেন এই লিপা পারবেন এ মেয়েটাকে হয়তো আপনারা বিয়ে করছে দুই কয়েকদিন হয়েছে পরক্রিয়া প্রেমিকের কিন্তু সে আগে থেকেই ভাই দেখেন এমন আসল কথা হলো সে ডিভোর্স তালাক দিছে এটা তার ব্যাপার তার ব্যক্তিগত আমল সে আরেকটা নতুন বিয়ে করছে তার ব্যক্তিগত আমল কিন্তু রায়হান তার কারণে ওলামাদের এবং যুবা বাগরিওয়ালা টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের যে একটা দুর্নাম হচ্ছে এটা সংশোধনের দরকার বিশেষ করে কলরবকে ছাঁটাই করে বাছাই করে কলরবকে সুন্দর একটা রূপরেখায় দাঁড় করবে মুরব্বীরা এই আশা করি ইনশাল্লাহ আর আমরা রাবু রায়হানকে আমরা হুজুর হিসাবে মানি না তাকে একজন মডার্ন হিসাবে মানি ঠিক আছে আর মানে হুজুর হুজুরের মতো অনেকে আছে খালি পাঞ্জাবি যুব বা পল্লি যে হুজুর হয়ে যাবো এরকম কোনো কথা নয় সম্ভবই না পাঞ্জাবি বলে কি হুজুর হয়ে যায় নাকি যাই হোক প্রিয় দর্শক মানে লিবা বারবিনের পোস্টের কিছু কিছু অংশ মানে আপনাদেরকে মানে পরে শোনাতে চাই এই এখানে পোস্ট দিয়েছে এই যে আইডিটা সে পোস্টটা আমরা কপি করেছি এটা মানে উনি শোনাবে আপনি একটু মানে শুনান দেখেন লিবা বারবিন জাবর সাবেক স্ত্রী ছিল সে কি লেখছে তার আইডি থেকে আমরা শোনাচ্ছি ষোল ঘন্টা আগে পোস্ট করেছে যেটা লক্ষাধিক মানুষ শেয়ারই করেছেন আমি দেখেছেন তিনি লিখেছেন আমি আবু স্ত্রী ছিলাম এই লেখার পরে হয়তো আমার আইডি আবার নষ্ট হতে পারে আমি পরক্রিয়ার ব্যাপারে প্রুফগুলো ভাইরাল করি কিনা এটার জন্য তারা আগে থেকে আমার নামে স্ক্রিনশটগুলো বানিয়ে রেখেছে যেসব কিছুদিন আগে পোস্ট করেছিলাম আচ্ছা ভাই এখানে আরেকটা একটা বিষয় যে উনি যে বলল যে এই পোস্ট করার পরে তার আইডি হয়তো সমস্যা হতে পারে তার মানে তার আইডি আইডি কে সমস্যা করবে আবার সমস্যা করবে আর ও সমস্যা আগে হইছে হ্যাঁ কয়েকবার আইডি নষ্ট করছে না আবার আইন সম্পর্কে কুকুরমা যত কিছু তার ওয়াইফ ফাঁস করে দেয় তখন এসে মানুষকে হায়ার করে নষ্ট করে দেওয়ার চেষ্টা দেখেন আবরাহের স্ত্রী আবার একটু একটু কিছু অংশ বাদ দিয়ে পড়তেছি আবরাহের স্ত্রী বলে তার আবুরাহিনের পরক্রিয়া প্রকাশ করে যেদিন আমি তাদের দুজনের প্রক্রিয়াটা হাতে নাতে ধরেছিলাম সেদিন আমার সুইসাইড করার অবস্থা ছিল আট বছর রানিং সংসারের হ্যাপিনেসের চেয়ে অশান্তিটাই বেশি ছিল যখন বিয়ের বয়স দুই বছর হওয়ার আগেই তার সেক্সুয়াল অডিও ফাঁস হয় তখন আল্লাহ তালা জানে আমি তার রিকোয়েস্ট রিকোয়েস্ট আর ভালোবাসার কথা শুনে আমার ফ্যামিলিকে কীভাবে ম্যানেজ করেছিলাম ডিভোর্স নেওয়া থেকে আমি সেই অশ্লীল সেক্সুয়াল কথা বলা মেয়েটাকে আমি নিজের বলে দাবি করেছিলাম ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য এখন কি বুঝলেন দেখেন আবু রাহেনের স্ত্রী অতীতের স্ত্রী সে বলতেছে যখন তার প্রক্রিয়া প্রকাশ করলো থেকে লাইভটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ সুযোগ করে দিন এবং বিষয়টা ক্লিয়ার হোক আপনি বলেন যে

মানে সে নিজের উপর টাইনা নিছে নিয়ে বলছিল যে ওই কল রেকর্ডটা আমার অথচ তার না সংসার টিকায় রাখার জন্য নিজের মা বা ফর্ত আবুর আহেনের শ্বশুর শাশুড়িকে ঠান্ডা করার জন্য এই কথা বলছিল কিন্তু এখন রুখাইয়া পার তু ফারুক ইয়া সে খুব কষ্টের সাথে বলতেছে আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম এই মেয়েটা আমি ছিলাম না ভাই কি বুঝলেন দেখেন এভাবে একের পর এক রিলেশনের খবর আমি দিন দিন আস্ত পাগল হয়ে পরিণত হচ্ছিলাম যথেষ্ট মেচুরিটির সাথে হ্যান্ডেল করতে চেয়েছিলাম কিন্তু সে তার সিঙ্গেল ইমেজ ও মেয়েদের নেশা কিছুতেই কাটাতে পারবে না প্রুফ পাচ্ছিলাম তাকে দেখাচ্ছিলাম আর সে আমায় পাগল বলে আখ্যায়িত করছিল দেখেন এই যে পাগল বলে ওরা দিত যা পাগল এগুলি সমস্যা নেই বিশ্বাস এগুলি বুয়া এই সে বলে চালায় দিত যা হোক এরপরে দেখেন আগের স্ত্রী তিনি লিখছেন নিজের মাথা দেয়ালে আঘাত করতাম কুত্তার বাচ্চা বলে গালি করতেও দ্বিধা করিনি কখনো কখনো নিজেই তালাক পর্যন্ত চেয়ে বসতাম নখ দিয়ে তাকে আশ্রে পর্যন্ত দিতাম কিন্তু সে নির্বিকার পরিবর্তন অসম্ভব তার জন্য সে বাহিরের মেয়ে ছাড় ছাড়বেই না ছাড়বেই না কোনো কিছুতে দেখেন ঘরের মেয়ে ভালো লাগে না ভাই এর মেয়েে সারবে না ওই যে সুন্দর স্ত্রী ভালো লাগে না ঘরের খাবার ভালো লাগে না হোটেলে যেয়ে খাবে নতুন তো ভাই এই হলো অবস্থা এখন আমরা আবু রাইহানের ব্যাপারে আচ্ছা ভাই কথা আছে না আছে দেখেন এরপরে তিনি আগস্ট স্ত্রী তিনি বলছেন যে আমি একজন আলেম ফ্যামিলির মেয়ে প্লাস নিজে একজন আলেমা ও ভালো পরিবারের হওয়ার কারণে আমি এটা প্রেশার নিয়েছি আবার রাহানের ব্যাপারে লিখতেছেন গেঞ্জি ট্রাউজার আর হাফ প্যান্ট এটা আমার স্বামী হিসেবে আমার জন্য মর্মান্তিক কষ্টের ছিল টিকটক সিনেমা এগুলিতে কন্টিনিউ হওয়ার জন্য নামাজ কালাম ছেড়ে দিয়ে বাহিরে বিজি থাকা এগুলো আমার জন্য মৃত্যুর চেয়ে কষ্টের ছিল কতটা স্ত্রী একটা স্ত্রী কতটা সহ্য করতে পারে কয়েকবার আইডি খুলে প্রমোট নিয়েছিলাম স্ত্রী হিসেবে এবং এরপর পরে আমার আইডি কেউ নষ্ট করে দেয় এরপরে হ্যাকার নিজে আমাকে আমায় চিনে বলে রাইহানুই তাকে হায়ার করে আইডি নষ্ট করার জন্য সে তার ফোনের পাসওয়ার্ড দিতে এটাও আমার জন্য যন্ত্রণার ছিল দেখেন দেখেন বিষয়টা কি বলছে নিজেকে প্রমোট করছে আগের স্ত্রী যে আমি আবার আইনের স্ত্রী এভাবে আইডি খুলছে কিন্তু আইডি দেখে আইডির সাথে মানে অ্যাডজাস্ট করে রাখা হয়েছে আর কি কিন্তু হ্যাঁ কিন্তু আইডি কিভাবে আইডি নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় কিভাবে নষ্ট হয় কিছুদিন পর ওই হ্যাকারের সাথে একটা পরিচয় হওয়ার পরে বলে যে আবু হ্যাঁ আবু তো সে নিজে আমাকে হায়ার করছে ভাড়া করছে আইডি নষ্ট করে দেওয়ার জন্য হ্যাকার নিজে স্বীকার করছে নিজে স্বীকার করছে চিন্তা করেন স্ত্রীর কাছে এখন রহেন আমাকে হায়ার করছে তোমার আইডি টা নষ্ট করে দেওয়ার জন্য তুমি যা আবু রায়নের স্ত্রী এটা যেন কেউ জানতে না পারে আবু রায়ন সিঙ্গেল থাকতে চায় এই জন্যই তার আইডি দেখেন না সিঙ্গেল এই হল অবস্থা ভাই এরপরে তার একাধিক ডিভাইসের মধ্যে তাকে পাসওয়ার্ডটা পর্যন্ত দেয় না এরপরে আট বছর বিবাহিত লাইফে আমরা পড়াশোনা সহ পাঁচ বছর বাচ্চা নেওয়ার ব্যাপারে করে রায়হানের অত বাকি তিন বছর কনসি করার অনেক চেষ্টা করেও হচ্ছিল না অথচ আমি তিনজন গাইনি দেখিয়েছি তিনজনই বলেছে আমি ফিজিক্যালি একদম ফিট জানি না এখানে রায়হানের কোনো ক্যালমা ছিল না আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে নিয়েছেন একজন চরিত্রহীন এর সন্তান আমার গর্বে দেয়নি আগেই মানে দে সে নিষেধ করে রাখছে যে পাঁচ বছরের মধ্যে কোনো বাচ্চারা চাইতে পারবো না তার বউর আগে থেকে সে সতর্ক করে দিছে এই হলো অবস্থা ভাই যা হোক টিকটকের আসরের যে লিবা বিনের বিষয় এটা এখানে নিচে আছে এটা একটু তুলে ধরা যেটা করেন যে লিবার সাথে তাদের বিয়ের খবর সত্য মিথ্যা জানেন এখানে কয়েকদিন পরাতে পরাতে এই যে লিভার সাথে নিচেই তো এই এটা একটু বলেন সমানিত দর্শক বিন্দু দেখেন আরেকটা বিষয় বর্তমানে আবরাহিনীর যে পরক্রিয়া প্রেমিকের সাথে যে বিয়ে হয়েছে তার নাম লিপা পারবেন সে ঠিকঠাক আরেক স্বামীকে ডি দিয়ে এগারো লক্ষ টাকা দেন মহারাইনে ডাকায় একা একা এক ফ্ল্যাটে থাকে ব্যবসা করতেছে এবং সে আবুরাহেনকে নিয়ে বিয়ে করছে দেখেন লিপার সাথে তাদের বিয়ের খবর সত্যমিত আমি জানি না তবে আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে নিয়েছেন এটা আমি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমার জন্য আপনারা দোয়া করবেন যেন দিনদার পরেশগার বিশ্বাসে একজন জীবন জীবনসঙ্গী আল্লাহ আমায় মিলিয়ে দেন আমি চাইনি রাহেনের বিশ বছরের কেরিয়ার কোনো ইফেক্ট পড়ুক তাই চাইনি এসব ভাইরাল করতে কিন্তু তাদের দুজনের প্রতিনিয়ত সিনেমায় আমার আপনারা আমায় মেনশন করেই করেই যাচ্ছে না হ্যাঁ যে সত্য কিনা বা কসম সত্যি কিনা যেহেতু বিয়ে নেই বিয়ে নেই সুতরাং আমি মিথ্যা বলার প্রশ্নই আসে না বিয়ে নিয়ে আমার মিথ্যা বলার প্রশ্ন আসে না হ্যাঁ আল্লাহ আল্লাহি মানে আল্লাহর কসম রায়হান আমাকে এই কসমটা দিয়েছিল যে আমি জীবিত থাকতে আমার অবস্থায় যদি দ্বিতীয় বিয়ে কারোর সাথে তালাকে মুঘল হয়ে যায় তাহলে করবে মানে সে আবু রায়হান একবার তার আগের স্ত্রীর সাথে কসম খেটে বলছিল যে যদি জীবিত থাকতে অবস্থায় দ্বিতীয় বিয়ে করে সাথে সাথে তালাকে রাজা হয়ে যাবে তবে এখন এসব আর লিপার ব্যাপার এখন তার আর লিপার ব্যাপার হয়তো এখন এটা অস্বীকার করবে কারণ ওই যে যখন তালাকে মুঘল ব্যাপারে কসম করছিল এটা তো আবু রায়হান তখন আসলে তার কেরিয়ার ছোট ছিল এখন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে হোক ভাই আপনারা আপনার আমাদের সাথে ছিলেন লাইফটা শেয়ার করে দিবেন আমরা আশার নামাজের টাইম হয়ে যাচ্ছে আমরা আপনাদের জন্য লাইভের উদ্দেশ্য হইলো কাজে বিষয়টা অনেক পোস্ট হচ্ছে দেখতেছি এই জন্য আপনাদেরকে মানে বিষয়টা জানানো অনেকেই কারণ হুজুরদেরকে মন্তব্য করতেছেন হুজুররাই মানে পাঞ্জাবি যুব বা পইরা মানে কি করে বিয়ে কইরা লাই করে আর এর আগে আরও অনেক কিছু অনেক কত কিছু ভাইরাল হয়েছে শুধু হুজুরদের দুর্নামই এই জন্যই মানে আমরা এটা প্রকাশ করতে চাই যে যারা এরকম করে তারা হুজুরদের কাতারে পড়ে না যারা যুব্বা পড়ে যুব্ব পড়লে হুজুর হয়ে যায় না